হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আজকে যতজন যারা গ্রুপ বি রেজাল্টের জন্য ওয়েট করছিলেন তাদের জন্য একটা খুবই ভালো আপডেট এসেছে। আজকে আপনাদের যে কোর্ট কেস নিয়ে দীর্ঘদিন ধরে সময় পেরিয়ে যাচ্ছিল তারা ফাইনাল রেজাল্টই ঘোষিত হয়েছে আজকে। তাই আমি তার আপনার গ্রুপ সমেত আপনাদেরকে দেখাবো যে রেজাল্টে দিকটা এবং কখন কী রেজাল্ট বেরোতে পারে এবং কাট অফ কী হতে পারে সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো চলুন তো স্টার্ট করা যাক। আপনারা দেখে নিতে পারেন, এটি টোটাল এটি তার সেকেন্ড পেজ। এখানে যারা বিচারক তাদের প্রধান বক্তব্য যেটি এখানে পড়ে পাওয়া গেল যে তারা যখন যদি এই ব্যাপারটিতে প্রথমে প্রবলেম ছিল তারা প্রথমে কেন কেস করেননি, এখন সব কিছু হয়ে যাওয়ার পর কেন কেস করছেন। অতএব এখান থেকে এই ডিসিশনটি নেওয়া যেতে পারে যে আপনারা তারপর যারা কেস করেছিলেন তারা এই বিষয়টি সম্পর্কে যথেষ্টই সচেতন ছিলেন এবং তারা এখন অবধি যখন কিছু আগে জানাননি সুতরাং তারা এসে সম্পর্কে যথেষ্টই পরিচিত ছিলেন এবং যে প্রসেস হচ্ছে সে প্রসেস সম্পর্কে তারা জ্ঞাত ছিলেন। তাই এবং সব কিছু বিচার বিবেচনা করে যেটি দেখা যাচ্ছে আমি আপনাদের সব পেজগুলি জুম করে করে দেখাচ্ছি। এখানে পেজ নাম্বার আপনাদের উপরে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন যে প্রত্যেকটা প্রসিডিউর যেটি রয়েছে যে পুরো প্রসিডিউরটাই তাদের জানার মধ্যে দিয়ে রয়েছে এবং তার প্রসেস করার কোনো জায়গা নেই। এবং তারা যে কেসটি করেছিলেন সেটি মানা মানে সেটি গ্রাহ্য করছে না এবং সেটি আদালত রিজেক্টেড করেছে। লাস্ট পেজটিতে চলে আসবে যেখানে আপনার রেজাল্ট ব্যাপারটি বলা হয়েছে, সেটি হচ্ছে আপনাদের এই লাস্ট পেজ। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পুরো প্রসেসটিতে টোটালি সব কিছু স্বচ্ছভাবে হয়েছে, এটা আপনাদের রায় দিয়েছে এবং এটি আর সুপ্রিম কোর্টে কেস করার জন্য তাদেরকে বললো ভিডিওতে আপনারা আরও অন্যান্য পরীক্ষা বা কর্মসংস্থানকে